বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে চলে এসেছি। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পিএল কীভাবে কাজ করে এবং পিএল কীভাবে ঠিক করতে হয় তার উপায়ও বলবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, এই দেখুন পিএলটা যেটা আমি খুলে নিয়েছি, এটা দেখুন বন্ধুরা কীভাবে এটা কাজ করে। এই যে এইগুলোর দ্বারা বন্ধুরা লেগে থাকে, আমার খুলতে গিয়ে ভেঙে আছে। তো বন্ধুরা দেখা যাক এটা খুলছে না কেন, কে জানে। এই যে এদিকে খুলছে, এদিকে তার আছে বলে খুলছিল না। দেখুন বন্ধুরা, এই পিএলের এখান দিয়ে কারেন্ট আসে, এই ভেতর দিয়ে তার আছে, দেখুন আপনারা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই তার আসে এবং এই তার দিয়ে কারেন্ট এসে এই বোর্ডে আসে, তারপর এই বোর্ড থেকে এটাই হয়তো যায়। এখানে দেখুন বন্ধুরা একটা ট্রান্সফরমার রয়েছে। এছাড়াও বন্ধুরা বিভিন্ন জিনিস রয়েছে দেখুন বন্ধুরা। তো আমি আপনাদের আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, তার জন্য এটাকে খুলতে হবে বন্ধুরা। আমি খোলার চেষ্টা করছি এটা। দেখুন বন্ধুরা একদিক খুলেছি, তবুও খুলছে না, কারণ এই দিকেও লাগানো রয়েছে। তো বন্ধুরা আমি এটা খুলে নিয়েছি, দেখুন এইবার এইটা দেখুন বন্ধুরা এরকম অনেকটা। দেখুন বন্ধুরা সুন্দর একটা লাইট, যেটা এই যে এইখান দিয়ে দেখুন বন্ধুরা দুদিকে দুটো তার, যেটা ওইদিকে দেখিয়েছিলাম সেই দুদিকে লাগানো থাকে, এবং এই যে আঠার দ্বারা এখানে আটকানো থাকে। তো বন্ধুরা দেখুন এখান দিয়ে ওই যে তার আসছে, এখানে লাগছে এবং এখানে পাওয়ার কমে তারপর যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো দেখুন বন্ধুরা আর কিছুই দেখানোর নেই, এর ভেতরে এইরকম এতগুলো জিনিস রয়েছে, ট্রান্সফরমার রয়েছে, এতগুলো জিনিস রয়েছে। তো বন্ধুরা এর এবার বলছি যে এটা কীভাবে ঠিক করা সম্ভব। এইটা যেরমভাবে ছিল সেরমভাবেই লাগিয়ে নেওয়ার আগে এইটাকে শুধু এখানে লাগিয়ে নিতে হবে যেরমভাবে ছিল, এবং এই আঠাটাকে কোনো পেরেক বা কিছুর দ্বারা দেখুন বন্ধুরা এরমভাবে ইয়ে করলে এই যে দেখুন ভেঙে যাবে, জোরে করলে এই দেখুন বন্ধুরা ভেঙে গেল, ঠিক সেইভাবে এরমভাবে ভেঙে যাবে। তারপর এই যে এইটা আছে এগুলোকে খুলে এইটাকে বের করে নিতে হবে, দিয়ে একটা নতুন এইগুলো লাগিয়ে দিলেই এটা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই।